প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে জানাবো মা তারা হোটেলের কথা, যা 25 বছর ধরে রানাঘাটে বিখ্যাত, যেখানে 30 টাকা থেকে হরেক রকম থালি পাওয়া যায়। 40 টাকায় ডিমের থালি, 50 টাকায় মাছের থালি, 60 টাকায় চিকেন থালি, 80 টাকায় মাটন থালি পাওয়া যায়। যেখানকার পরিবেশ দেখতে খুব একটা সুন্দর না হলেও এখানকার খাবার দাবার জাস্ট অসাধারণ, সত্যি কথা বলতে, যা রান্না করা থেকে পুরোটা খাওয়া অবধি তোমাদেরকে শেয়ার করেছি। যারা যারা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটা, দেখে নিও পুরো ভিডিও। তুমি মাটন কি একদম প্রপার মাটন ইউজ করো নাকি ভেজাল কিছু? হ্যালো, হাই, নমস্কার, কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদেরকে এমন এক জায়গার খোঁজ দেব যেখানে মাত্র 30 টাকায় থালি পাওয়া যায়, 40 টাকায় ডিমের থালি, 50 টাকায় মাছের থালি, 60 টাকায় চিকেন থালি, আর 80 টাকায় মাটন থালি পাওয়া যায়, তাও আবার কলার পাতাতে। এই হোটেল নাকি বেশ পুরনো, সত্যি অভাবনীয় বিষয় নয়? তো আজকে আমাদের সাথে রয়েছে সৈকত, আর আজকে তোমাদের রান্নার পুরো প্রসেসটা দেখাবো। শুধু সাথে নেই সৈকত, সাথে আরো একজন আছে, কে জানো? এটা আমি ফেলিনি, কেউ একজন ফেলে গেছে গাইস, আমি দেখালাম এটা তোমাদেরকে আর কি। তো তোমরা যারা আমাকে চেনো না, আমি শুভজিৎ, তোমাদের প্রিয় শুভজিৎ। প্রিয় কি অপ্রিয় আমি জানি না, বাট আমি শুভজিৎ। ওয়েলকাম টু ফুডিকে। তোমরা জানো এখানে খাওয়াই যে ধর্ম, খাওয়াই যে কর্ম, খাওয়াই যে পরমব্রত। খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো, যা দিয়ে অঙ্গে বন্ধু দায়িত্ব যায় আমাদের সঙ্গে। ফুডিকেট মানেই বেটার ফুড, বেটার লাইফ। চলো আজকের খাবারে যাওয়া যাক, নাহলে ওনার রান্নাবান্না করে ফেলবে, সমস্যা হয়ে যাবে, একদম এনজয় করা যাক। কাকু এখন পেঁয়াজ কাটছে, তাই তো কাকু? মাটন হবে তো নাকি? মাটন হবে, পেঁয়াজ কাটছে, এখানে আলোচনা সিদ্ধ হচ্ছে, ডিম সেদ্ধ হচ্ছে, এখানে মটনের ছাট, মটনের ছাটও হয়। এখানে দেখতে পাচ্ছ মাটন কিন্তু চলে এসছে, মাটন হচ্ছিল না, বাট আমাদের জন্য মাটন চলে এসছে। মাছ ভাজা হচ্ছে বন্ধুরা, কাকু মাছ ভাজছে কিন্তু কন্টিনিউয়াসলি, দেখতেই পাচ্ছ ছাকা তেলে একদম মাছ ভাজু নাড়া দিই কাকা। আহা, ভেরি নাইস। এবার যাচ্ছে ডিম ভাজতে। দেখি মুরগির ডিম না হাঁসের ডিম? মুরগির ডিম। এবার কিন্তু আলু ভেন্ডি ভাজা হচ্ছে, ভাতের সাথে দেওয়া হবে না, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, আদা দিয়ে কষানো হচ্ছে, তাই তো? খাসির মাংসের জন্য। বাহ, কিন্তু মাটনটাকে কষি নেওয়া হচ্ছে। মোটামুটি 1 কেজি মাটন আছে নাকি? 1 কেজি মাটন পুরো লাল লাল ঝোল, তো এখনো হয়নি, তবে কষা রসা মাটন দেখতে বেশ ভালো লাগছে। মাছের আর চিমের ঝোল একসাথে হচ্ছে, এখানে মাছের মাথা চলে গেল বন্ধুরা। এবার ডিম যাচ্ছে, ডিম ডিম কাঠের জালে, কিন্তু এবার চিকেনের রান্না শুরু হয়ে গেছে। কাকু কিন্তু পরপর রান্না করে যাচ্ছে, মাছ, ডিম, খাসির মাংস, এবার মুরগির মাংস, মানে আলাদাই একটা ব্যাপার দেখতে পাচ্ছি। আর রান্নাগুলো দেখতে কিন্তু জাস্ট দারুণ, আর গন্ধও মারাত্মক আসছে, সত্যি অসাধারণ। তাহলে কাকু তোমার হোটেলের নাম কি? মা তারা হোটেল। মা তারা হোটেল, কি কি রাখছো মা তারা হোটেলে? সকালে টিফিনে হচ্ছে রুটি, পরোটা, কচুরি, দুপুরে ভাত, মাছ, মাংস, ডিম। কেমন কি প্রাইস রাখছো? মাছ ভাত 60 টাকা, চিকেন ভাত 60 টাকা, মটন 80 টাকা, আচ্ছা, আর ডিম ভাত 40 টাকা, সবজি ভাত 30 টাকা। আর তুমি দুপুরের পরে বিকালের বেলা কি থাকছে তোমার এখানে? বিকালে চাপাতি, মোগলাই, ঘুগনি, তড়কা, রাত্রিবেলা পর্যন্ত। কতদিনের দোকান এটা তোমার? 25 বছরের দোকান। আচ্ছা, তুমি মাটন কি একদম প্রপার মাটন ইউজ করো নাকি ভেজাল কিছু? না, প্রপার মাটন। প্রপার মাটন ইউজ করো, তাহলে 80 টাকায় দিচ্ছ কিভাবে? টমেটো দিয়ে মুসুরির ডাল, বা বা বা। তারপরে কিন্তু চলে আসছে চিকেন, আহা, লেগ পিসটা দেখো বন্ধুরা, আহা হা হা, ভেরি নাইস, ভেরি নাইস, এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি ভাজা রয়েছে, ঠিক আছে, আলু ভেন্ডি ভাজা, এখানে পেঁয়াজ রয়েছে, এখানে যেটা ভালোবাসার খাবার সেটা হচ্ছে মটন, মটন, এই হচ্ছে মটন লাল ঝোলটা, আহা, ভেরি নাইস। কাকু কেমন খাচ্ছ, ভালো? খুব ভালো লাগছে আপনার? খুব ভালো খাচ্ছে ওনারা সবাই, খাওয়া।
তো খাবার ছিল অনেকই, তার ভেতরে দেখো আমি মাটন খেতে সত্যি খুব ভালোবাসি, তার সাথে কিছু নালি থাকে আলাদাই ভালোবাসা লাগে, তার সাথে ডাল আছে, পাঁপড় ভাজা রয়েছে, এখানে কিন্তু মানে পেঁয়াজ রয়েছে, অনেক কিছু তোমরা থাম্বনেইলে দেখেছো, বাট আমি এই জিনিসগুলো নিতে খুবই ভালোবাসি। আর এখানে কিন্তু একটা তরকারি রয়েছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে বেশ তরকারি, আর এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি ঢেঁড়স বা ভেন্ডি যাই বলো, ভেন্ডি আলু ভাজা রয়েছে, ভাত ভাত হচ্ছে এটা। 30 টাকার পরিমাণ যদি নাও, 30 টাকায় এই ভাজা, এই তরকারি ভাত দিয়ে ডাল দিয়ে তোমরা এখানে পাবে, তার জন্য এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছেন। ভাতগুলো দেখো এই লেভেলের ভাত, মিনিকের চাল খেতে কিন্তু ভালোই হবে, কারণ ভাতগুলো কিন্তু খুব একটা আমার মনে হয় না যে মানে গুলে গেছে, যথেষ্ট ভালোই লাগছে। আমি একটু ডাল, টমেটো ডাল, ডালটাও কিন্তু একেবারে ট মানে গাঢ়ই আছে, খুব যে বেশি তুমি বলবো যে পাতলা সেরকম কিন্তু নয়, টমেটো দিয়ে ডাল খেতে ভালোই লাগে। টক ডাল কি গরমকালে টক ডাল খেতে কার না ভালো লাগে, আমার তো বেশ লাগে। ভাজা খাই, আলাদা টেস্ট তরকারি, সামনে চলে এসো, তরকারিটা মাখো মাখো ব্যাপারটা দেখতে পাচ্ছ, এই দেখো মাখো মাখো ব্যাপার, সোয়াবিন দিয়ে তৈরি করেছো তরকারিটা, খেয়ে দেখি। দারুণ লাগছে, এখানে মাছ রান্না হবে, মাছটা কাটাটাও তোমাদেরকে দেখিয়েছি, মানে এই লেভেলের এই দোকান, মানে প্রত্যেক দিনের খাবার, প্রত্যেক দিনের খাসির মাংস টাকা খাবো না কাকা, কাকা বলছে মুরগির মাংস করবো, কাকা বললাম কাকা খাসি হবে না, একটু ভালোবাসি, ঠিক আছে ভাইপো দেখি, তো খাসির দোকানে ফোন করেছে, কিরে হবে নাকি 1 কেজি মাংস, কাকু বললো হ্যাঁ হবে, কাকু আমি দেখলাম সঙ্গে সঙ্গে খাসির মাংস চলে এলো, চোখের সামনে রান্না হলো, যেটা তোমাদের শেয়ারও করেছি। তার সাথে যদি এরকম পাঁপড় ভাজা লাগে, একটার পর থেকে কিন্তু এখানে মানুষজন বাড়ে, এটা দিয়ে খাওয়া দাওয়া করে দেন একেবারে মাটনে আস। ও বন্ধুরা, এইবার মাটনে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে, বিশ্বাস করো 80 টাকায় যে এরকম নাল্লির পিস পাওয়া যায় এই তারামা হোটেল, সত্যি এরকম মেখে মুখে আড্ডা ও আলাদাই, যারা মাটন খেতে ভালোবাসে না তাদের এই মাটনের ঝোল দিলেই এক থালা ভাত তুলে নেওয়া যাবে, তারপরে যদি এরকম কলার পাতা থাকে না আলাদাই মানে ভালোবাসা দেখে, একটা ইমোশন জড়িয়ে থাকে। ওই জায়গায় ওই দিকটা দেখাও, এই যে কলা গাছ, কলা গাছ থেকে কলা পাতা ছিঁড়ছে আর এইদিকে নিয়ে চলে আসছে, আলাদাই লাগছে। আলাদাই লাগছে মানে কি বলবো, তবে আদাটা গলা দরকার ছিল, আদাটা কিন্তু গলেনি, বাবা সামনে চলে আসছে, দেখো আদা, আমি ভেবেছিলাম একটু একটা খাসির মাংসের পিস, এটা কিন্তু আদা, এটা আদা, এই আদা বন্ধুরা, দাদা আদা, যাই হোক 80 টাকায় মটন দলে খাবে, আবার আদার জায়গায় মাংস ভাববে, দেখো কানের ঘরে এরকম একটা ব্যাপার, আমরা চলে এসো। এই লেভেলের সব, এই লেভেলের সব প্রপার মাটন, যে পিঙ্কিস ব্যাপারটা দেখতে পাচ্ছ, ও ও হো হো হো, এরকম মাটনটা নেবে তারপরে কী করবে, এরকম করে মুখে ঢোকাবে, হ্যাঁ ও বাবা বাবা, মানে ফুড ব্লগ করতে গিয়ে অনেক দোকানে হয়তো আমাদের খাওয়ার দরকার পড়ে না, বাড়িতেই হয়ে যায় খাওয়া, বাট খেতে গিয়ে বুঝি সেই সব দোকানের খাবার কতটা ভালো। খাসির মাংসতে ঝোল খাবে আর তার সাথে পেঁয়াজ খাবে না ভাই, যাবে এখানে যদি তুমি এক্সট্রা ভাত নাও 5 টাকা দাম পড়বে, বেশি কিছু পড়বে না। খেতে খেতে তোমাদের এখানকার প্রপার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, সামনে চূর্ণী নদী, এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আলাদাই লাগছে। রানাঘাট স্টেশনে যদি তোমরা নামো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে, টোটো অটো যা ধরো, টুনটুনি ফুনটুনি যা খুশি ধরো,
ধরে 10 টাকা নেবে বলে পালজো দেশগুলো সামনে যাব ছোট ব্রিজ ছোট ব্রিজে না হয় ওই দিকটা করে তোমরা নামবে ওই দিকটা থেকে একদম এই দিকে চলে আসবে একদম ছোট ব্রিজের গায়ে লাগানো এই দোকান একদম নেমেই বাঁদিকে মা তারা হোটেল 25 বছরের বিখ্যাত কাঠের জালে তৈরি হয় রান্না বান্না চিকেন মাটন মাছ ডিম সমস্ত কিছু এখানে পাওয়া যায় সকালে ব্রেকফাস্ট রাতের ডিনার আর দুপুরে লাঞ্চ সব কিছু এখানে পাবে দোকানটা দেখতে ভালো না বাস কিন্তু খাবারগুলো বেশ ভালো আমরা কিন্তু স্পন্সর করিনি টাকা দিয়ে খেতে এসেছি কিন্তু যেটা সত্যি সেটাই বলবো কারণ তোমরা জানো আমি অনেস্ট ফুড ব্লগার কি চাটবে চাটো বাই দ্য ওয়ে তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম খাওয়াই পরম ব্রত খাওয়া ছাড়া আমরা যেন পাগা গুলছির মতো যাদি অঙ্গে বন্ধু এত যায় আমাদের সঙ্গে ফুডিগের মানেই বেটার ফুড বেটার লাইফ আর মাটন রে তোকে শুধু খাবো তুই আমার সাথে যাস না আমার পেটে এমনি ফুলে গেছে কেউ দেখছে না কোনো মেয়ে বন্ধু নেই আমার টাটা একটু মটন খাই।